আজ স্টুডিওতে এমন একজন মানুষকে পেয়েছি আপনারা যখন পর্দায় স্যারের ছবি দেখবেন তখনই বুঝতে পারবেন সাম্প্রতিক সময়ের যতগুলো ঘটনা প্রবাহ আছে তার মধ্যে একটি অন্যতম ঘটনার সঙ্গে উনি সংশ্লিষ্ট হয়েছেন এবং বলা যায় যে বাংলাদেশের ইতিহাস বদলে দেয়া অথবা বাংলাদেশ যে আজকে ক্ষত বিক্ষত হয়েছে নানা পর্যায়ে নানাভাবে সেই বিষয়টির সংস্কার এবং গোড়াপত্তন অথবা এই যে পরিস্থিতিকে থেকে উত্তরণে যে কাজটি করা দরকার সেই রকম কঠিন একটি কাজের সঙ্গে তিনি সংশ্লিষ্ট হয়েছেন সেই নির্বাচনী সংস্কার কমিটির প্রধান হিসাবে যুক্ত হয়েছেন ডক্টর বদিল আলম মজুমদার অনেক ধন্যবাদ আমি আনন্দিত যে আমি আসতে পেরেছি এবং আপনাদের সাথে তো আমার বহুদিনের সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক স্যার আপনি সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এবং নাগরিকদের সুশাসন নিশ্চিত হয় আসলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবং সেই ভোটাধিকার যদি সুষ্ঠু ভোটাধিকার হয়ে থাকে তো আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা এই নিয়ে কাজ করছেন যখন অ্যাট এ আপনার নামটি ঘোষণায় আসলো আপনার কি মনে হয়েছে তা আমি আনন্দিত হয়েছি নিঃসন্দেহে আমি সম্মানিত বোধ করেছি কারণ আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সকলের শ্রদ্ধেয় তিনি স্বপ্রণোদিত হয়ে আমার নাম এবং অন্য পাঁচজনের নাম ঘোষণা করেছেন এটা নিশ্চয়ই সম্মানের বিষয় এবং শুধু তাই নয় এটা একটা স্বীকৃতিও বটে বহুদিন থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কার তারপরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমি কণ্ঠ ছিলাম তো আমার সাথে আরও অনেকে আমার অনেক সহযোগী সহযাত্রী আমাদের অনেক স্বেচ্ছাবতী এ কাজে জড়িত ছিল তো তাদের সকলের কাজেরই একটা স্বীকৃতি এবং সর্বোপরি এর মাধ্যমে একটা সুযোগ যে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা আমাদের যে নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার কথা এই আমাদের যে সাম্প্রতিককালে যে সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টি হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অভাবে পাতানো নির্বাচনের কারণে একতরফা নির্বাচনের কারণে তা আমরা যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে পারি তো আশা করা যায় যে এর মাধ্যমে আমাদের যে সকল সমস্যা পুঞ্জীভূত সমস্যা এবং যার বহির প্রকাশ ঘটেছে এই বিরাট গণ বিস্ফোরণের মাধ্যমে যেটার মধ্যে আমরা দেখেছি যে চরম মর্মান্তিকতা এবং এতগুলো প্রাণ প্রাণের প্রাণহানি এত মানুষের আহত হওয়া এত মানুষের এত যে আত্মত্যাগ এর ফলে যে সম্ভাবনার দ্বার খুলেছে এটা বাস্তবে রূপায়িত করার প্রথম পদক্ষেপ হবে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাই এটা একটা সুযোগ এবং একই সাথে গুরুদায়িত্ব টেবিলের এ প্রান্ত আর ও প্রান্ত মানে টেবিলের এই প্রান্তে আপনি এতদিন ছিলেন আমি যদি বলি যে আপনি নির্বাচনী সংস্কার এবং নির্বাচনী নানা বিধি নিয়ে কিন্তু আপনি আদালতে দ্বারস্থ হচ্ছেন দৌড়াদৌড়ি করছেন অনেক দিন থেকে এখন তো টেবিলের ওই পাশে আপনি গেলেন এবং এখন আসলে এই পাশে অনেকেই কিন্তু অপেক্ষা করছে আপনি কি করেন বা আপনার সিদ্ধান্তগুলো কিভাবে আসে দেখা তো আমি যেটা করার চেষ্টা করব এবং আমি যে কথাগুলো বলে আসছে সেগুলো ভেবে চিন্তেই বলার চেষ্টা করেছি যেটা আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি আছে এটা ব্যবহার করে এবং নির্বাচনী আইন কারণ বিধিবিধান নির্বাচন পদ্ধতি নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু জ্ঞান অভিজ্ঞতা অর্জনের প্রেক্ষিতেই বলেছি তো আমি এটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব আমি এবং আমার একদল সহযোগী আমরা বদ্ধপরিকর যে আমরা এই যে বিরাট আশাবাদ আকাশচুম্বি সেই মানুষের আশাবাদ সেই আশাবাদ যেন ব্যর্থতায় পরিণত হয় আমরা যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার পরটা সুগম করে দিতে পারি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে পারব না আমরা যে কিছু আইন কানুন বিধিবিধান পদ্ধতি প্রক্রিয়া এবং একই সাথে একটা আইন আইনের কাঠামো তৈরি করে সেই পথটাকে সুগম করতে পারি নির্দিষ্ট করে বলবেন কি ধরনের সংস্কার আনতে চান আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে অনেকগুলো বাধা একটা বড় বাধা তো হলো আমাদের অংশীজনরা নির্বাচনে যারা অংশীজন তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে না সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনই সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান সংবিধানের একশো আঠারো উচ্ছেদে এটাকে একটা সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এই যে প্রতিষ্ঠার কথা বলা আছে এবং নির্বাচন কমিশনে যারা নিয়োজিত হবেন নিয়োগ পাবেন তাদেরকে সুরক্ষাও দেওয়া হয়েছে যেন তাদের পদচ্যুতি করতে না পারে এই নির্বাচন কমিশন নিয়ে অনেক রকম বিতর্ক অনেক রকম অভিযোগ কিন্তু এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তো আরও প্রতিষ্ঠান আছে যেমন সরকার সরকার বিশেষত সরকার মানে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন এদের নিরপেক্ষতা এদের এদের পক্ষপাত দুষ্টতার উর্দে উঠে কাজ করার এটাও কিন্তু নির্বাচনের উপর প্রভাব ফেলে আরেকটা হলো রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো যদি সদাচারণ না করে রাজনৈতিক দলের প্রার্থীরা যদি যে কোনো মূল্যে ছলে বলে কলে কৌশলের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য বদ্ধপরিকর না হয় তারা সদাচারণ করে সর্বোপরি এবং একই সাথে গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা যদি সত্যটা তুলে ধরে সত্যকে সত্য বলে এবং নাগরিক সমাজও তাদের গুরুত্বপূর্ণ যে নজরদারিত্বের যে ভূমিকা গণমাধ্যমের সেই একই ভূমিকা সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তো এই সবগুলো অংশীজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচন কমিশন এখন আমাদের যেটা দুর্ভাগ্যজনক হল সত্য আমাদের গত তিনটি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক ব্যাপক অভিযোগ পক্ষপাত দুষ্টতার অভিযোগ তাদের বিরুদ্ধে তো এই আমাদের শুরু করতে হবে এই নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন আগে নিয়োগ হইত একটা প্রজ্ঞাপনের মাধ্যমে দুই হাজার বাইশ সালে একটা আইন করা হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন বস্তুত এটা ওই যে আগের প্রজ্ঞাপনটাই আইনের কলসে এবং একটা দায় মুক্তির বিধান যুক্ত করে এটা সংসদে পাশ করা হয়েছে দুই সালে কিন্তু এই আইনটা অগ্রহণযোগ্য এই আইনটা এমন আইন যেটা ব্যবহার করে পক্ষপাত দুষ্ট সরকারের যারা ক্ষয়ের খা সরকারের যারা অনুগত তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভবপর হয় যেমন এই আইনের মধ্যে একটা এই যে বিধান আছে সেটা হলো অনুসন্ধান কমিটি গঠনের বিধান অনুসন্ধান কমিটি যেটা বলি সার্চ কমিটি এই অনুসন্ধান কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেওয়ার ওই যে প্রক্রিয়াটা পরিচালিত হয় তো এই সার্চ কমিটিটা এই অনুসন্ধান কমিটিটা নিরপেক্ষ হইতে হবে কিন্তু এখন যে আইনের বিধান আছে যে আমাদের সাংবিধানিক প্রতি কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধানরা এই কমিশনের সদস্য হন এই এই যে অনুসন্ধান কমিটির সদস্য হন এবং সরকারের এই এই সব এই সব ব্যক্তিদেরকে নিয়োগই দেওয়া হয় তারা সরকারের প্রতি অনুগত তাই সরকার যা চাইবে তাই তারা করবে আর অন্তত দুইজন দুইজন ব্যক্তিকে এই অনুসন্ধান কমিটে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়ার ওই আইনি আছে এবং সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া মানে ক্ষমতাসীন দলের প্রতি যারা অনুগত তাদেরকে নিয়োগ নিয়োগ দেওয়া হয় তো এইভাবে তারা যাকে চায় তাকে নিয়োগ দিতে পারে এবং সেইভাবেই কিন্তু গত গত তিনটা কমিশনে নিয়োগ হয়ে আসছিলো হয় প্রজ্ঞাপনের মাধ্যমে না আইনের মাধ্যমে এটা যদি চলতে থাকে তাহলে আমরা তো আর ওই যে আম গাছ থেকে জাম পাবো না তো এই আবারও যদি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন হয় এবং মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হয় অযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন হয় তাহলে আমরা আবারও সেই বিতর্কিত নির্বাচনই পাবো অর্থাৎ একটা মানে কমিশন গঠন প্রক্রিয়াটাই একটা বড় রকমের সংস্কার সবচেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ তারিদের দায় তাদেরকেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে তো এই তো তাহলে প্রথম এই এটা দিয়ে শুরু এই যে আইনি কাঠামোটার পরিবর্তন করা দরকার তো আমরা আইনটা সংস্কার করব আশা করছি যাতে নির্বাচন কমিশন যে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সৃষ্টি হয় যে দলের যে অভিপ্রায়ের ভিত্তিতে নয় যেমন আমরা এইরকম হচ্ছে এগুলো প্রাথমিক চিন্তা সেটা হলো যেমন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে এই অনুসন্ধান কমিটিতে বিরোধী দলের নেত্রীর পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে ওই কমিটিতে তারপরে তৃতীয় বৃহত্তম দল যাতে এটা ইনক্লুসিভ হয় এটা ওই অন্তর্ভুক্তিমূলক হয় তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকলো তারপরে একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকলো তারপরে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকলো এইরকম একটা যে যে যাতে সকল দলমত নির্বিশেষে একটা ঐক্যমত্তের ভিত্তিতে বডি যে বডি আপনার সার্চ করবে একটা ইলেকশন কমিশন গ্রহণযোগ্য যেন ওই যে ওই ওই অনুসন্ধান কমিটাই গুরুত্বপূর্ণ অনুসন্ধান কমিটা যাতে নিরপেক্ষ হয় এবং সব মতের যেমন প্রতিফলন ঘটে ওটা আর আরেকটা হইল যে স্বচ্ছতার ভিত্তিতে যেন হয় যে ওই যে আমেরিকান একজন বিচারপতি বলছেন যে সানলাইট ইজ দ্য বেস্ট ডিসনফ্যাক্টেন সূর্যের আলত হইলো সবচেয়ে বড় রোগ প্রতিষেধক অর্থাৎ যেটা প্রকাশ্য হয় সেখানে ওই যে অন্যায় কিংবা ওই যে অপকর্ম হওয়া দূর হয়। তো এই এটা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া যেমন যে তারা যখন যাদেরকে বিবেচনা করে তার নামগুলো প্রকাশ করলেন এবং তারা গণশুনানি করতে পারেন গণশুনানির মাধ্যমে যে কারো কিছু বলার থাকলে যাদেরকে বিবেচনা করছে তারা এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে তাহলে এতে যেটা হবে যে খারাপ লোকরা যাদের ওই যে কিছু লুকানোর আছে যাদের অতীতটা পরিচ্ছন্ন নয় তারা কিন্তু এই প্রক্রিয়া থেকে দূরে থাকবে তো এর মাধ্যমে এই যে ভালো লোকদের স্বচ্ছভাবে নিয়োগ পাওয়ার সম্ভাবনার দারুণ উন্মোচিত হবে একটা বড় ফারাক দেখা যায় যে নির্বাচন কমিশন না হয়ে একটা গঠিত হলো কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে সচিবালয় সেটা কিন্তু সরকারের তৈরি করা থাকে এবং বিশেষ করে নির্বাচন কমিশন সচিবও কিন্তু সরকারের নিয়োগিত থাকে এটা কিন্তু এক ধরনের টানা পড়েন দেখা যায় আপনারা এখন এটা কমিশন কমিশনের সময় এবং তার আগে দুই হাজার সাতে কমিশন করতে এবং তার আগেও যে নির্বাচন কমিশনে কিছু নিয়োগ দেওয়া হয়েছিল এই যে এই নিয়োগের লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের সাথে যুক্ত যারা নির্বাচন কমিশনের যাদের তাদের ওই যে কর্মকর্তা কর্মকর্তা তারাই যেন নির্বাচনী দায়িত্ব পালন করে তো তাদের মধ্যে থেকে যদি সেক্রেটারি সচিব যদি নিয়োগ পায় যে সরকারের থেকে ধার করে এনে যদি যে গুরুত্বপূর্ণ পদে বসাইতে না হয় যারা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত গ্রহণের সেই সেই পদ পদবীতে যদি বসানো না হয় এবং নির্বাচন কমিশনের নিজেদের জনবল যদি ব্যবহার করা যায় তাহলে সেই সম্ভাবনাটা ওই যে দূরীভূত হবে যে ওই সচিব কিংবা আরও অন্যান্য উচ্চ উচ্চপদে যারা আসেন তারা যদি ওই যে সরকারের পছন্দের লোক না হয় তাহলে ওই যে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনাটা দূরীভূত হবে আমি জানি না সেই রকম লোকবল পৌঁছেছে কিনা মানে সেই সেরকম সেই সেরকম সিনিয়রটির সিনিয়র পর্যায়ে পৌঁছেছে কিনা যে যাদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে তো আমরা আশা করবো যে ভবিষ্যতে আগামী নির্বাচন যখন হবে তখন তো আশা করা যায় আমি নিশ্চিত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে তো আগামী নির্বাচনে সেই সম্ভাবনা খুব ক্ষীণ যে সরকার এমন কাউকে দেবে বলবো বস্তুত আগামী নির্বাচনে নির্বাচনকে প্রভাবিত করার মতো রকম ওই যে সেই রকম অপচেষ্টা সরকারের পক্ষ থেকে করা হবে না আমি মধ্যে একটা আশাবাদ দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে আপনি এটা কনফিডেন্স পাচ্ছেন কিন্তু অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই ধারাটা তো আসলে সবসময় আমাদের এখানে যে মানে থাকবে সেটা আমরা নিশ্চিত নই কারণ যদিও একটা আলোচনায় আছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ইলেকশনগুলো ভালো হয় এবং কিছু পলিটিক্যাল পার্টি কিন্তু অলরেডি বলতে শুরু করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কেউ জি রাখার ব্যাপারে ওটাতে আসতেছি আমাদের এই আগামী নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয় পরবর্তী নির্বাচনে যারা সব নির্বাচন কমিশনের কর্মকর্তা আছে তারা সিনিয়র সিনিয়র হয়ে যাবেন তাদের থেকে সিনিয়র লেভেলে উর্ধ্বতন পর্যায়ে নিয়োগ দেওয়া সম্ভবপর হবে আর যে আমাদের তো ইতিহাস আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আমাদের পর্যন্ত নির্বাচন হয়েছে চারটা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন চারটা নির্বাচন ছাড়া সব নির্বাচন নিয়ে বিতর্ক বিতর্ক আছে এবং সেই সব নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারাই আবার ক্ষমতা ফিরে এসছে কিন্তু এই চারটা যে তত্ত্বাবধায়ক সাংবিধানিক তিনটা সাংবিধানিক আর তিনটা ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তো এই তিনটাতে কিন্তু যারা আগে ক্ষমতায় ছিল তারা বিচারিত হয়েছে এবং এই তিনটাই মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে তো এটা তো সুস্পষ্ট যে তত্ত্বাবধায়ক সরকারটা যেই আমরা যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার লক্ষ্য এবং ওটা করা হয়েছিল একটা রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে পলিটিক্যাল সেটেলমেন্ট ভিত্তিতে আওয়ামী লীগ দাবি করেছিল আন্দোলন করেছিল বিএনপি প্রথম দিকে এটা নাকচ করে দিল বিএনপি শেষ পর্যন্ত এই যে সংবিধান অন্তর্ভুক্ত করে পরে তারা পদত্যাগ করে তো এটা রাজনৈতিক ঐক্যমত্ত ভিত্তিতে এটা পলিটিক্যাল সেটেলমেন্ট যেটাকে বলে এটার ভিত্তিতে এটা সংবিধান অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু এরপরে দুই হাজার এগারো সালে একতরফাভাবে এবং বিতর্কিতভাবে একতরফা এবং বিতর্কিতভাবে সংবিধান লঙ্ঘন করে আদালতের নির্দেশ লঙ্ঘন করে সংবিধান আদালতের নির্দেশ লঙ্ঘন করে সংবিধানের পঞ্চম সংশোধনী পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে এবং যার মাধ্যমে সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছে বাতিল করা হয়েছে তো এই আমাদের অভিজ্ঞতা যেহেতু বলে যে এইরকম একটা পদ্ধতি থাকা দরকার নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকা দরকার তাই আমার মনে হয় এইরকম একটা ব্যবস্থাতে আমাদের যেতে হবে বা এটাকে বলতে হবে না কিবা যেইভাবে এটা ঘটতে হয় ওটা মানে এটা কি আপনাদের সংস্কারে একটা মানে নির্দেশনা থাকবে কিনা বা সাজেশন যেটাই বলি না কেন যে জাতীয় নির্বাচনগুলো মোটা দাগে একটা নিউট্রাল গভর্নমেন্ট ফর্মে করার আমরা হয়তো সুপারিশ দিতে পারবো আমি এখনও নিশ্চিত না আমাদের এখন পর্যন্ত এটা তো আমাদের এই ও কমিশনে করতে হয়নি আমাদের সুপারিশ থাকতে পারে হয়তো কিন্তু এটা কার্যকর করার জন্য আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে তবে আসার কথা যে আমাদের পঞ্চদশ সংশোধনী বিরুদ্ধে একটা রিট দায়ের করা হয়েছে আমি নিজেই রিট করেছি আমি এবং আরও চারজন আমরা রিড করেছি তাই এবং শুধু তাই নয় আমরা ত্রয়োদশ সংশোধনী যেটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় খায়েরুলকের যে রায় আপিল বিভাগের রায় সেটাও আমরা রিভিউ করার জন্য দরখাস্ত করেছি তো আমাদের আমরা যদি প্রতিকার পাই অর্থাৎ রায়গুলো যদি আমাদের পক্ষে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসবে তো আমাদের সংবিধান সংশোধন কমিটি আমি কিবা যারাই সংবিধান সংশোধন করে তখন ওটের উপর দাঁড়িয়ে তারা আরও যেই পরিবর্তনগুলো আনা দরকার ওই ওই সরকার পদ্ধতিতে একটা একটা নির্দলীয় নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকারের যে সকল পরিবর্তন করা দরকার সেই পরিবর্তনগুলো তারা করতে পারবে যেমন একটা একটা পরিবর্তন যে যে খারলকের রায় ছিল যে বিচারপতিদেরকে বাদ দেওয়ার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যবস্থার থেকে তো এটা এটা তারা এই সংসদ নিয়ে আনতে পারে তারপরে আরো এটার বিভিন্ন রকম পরিবর্তন পরিবর্তন করতে পারে এই যে অভিজ্ঞতার আলোকে তো আমরা সেই সুযোগটা সৃষ্টি হবে আশা করছি পাঁচই আগস্টের আগে আর পাঁচই আগস্টের পরে আমরা যদি প্রেক্ষাপটটা চিন্তা করি তাহলে তো আদালতেও বিচার বিচারালয়েও অনেক রকম পরিবর্তন এসছে কাজেই মানে যে প্রত্যাশার জায়গা থেকে আপনারা কাজ করছেন বা আপনি রিড করেছেন এখন কতটা আশাবাদী আমরা মনে করি যে আমরা আশাবাদী অত্যন্ত আশাবাদী কারণ আমাদের অকাট্য যুক্তি আছে আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে অযৌক্তিকভাবে সংবিধান লঙ্ঘন করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে যে ভয়ানক বিভ্রান্তির সৃষ্টি করে এটা করা হয়েছে আর যেটা আদালতের রায় চূড়দ সংসদী বাতিলের আদালতের রায় এটা তো এটা একটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা সমুচিত নয় এটা একটা ডক্ট্রিন আছে পলিটিক্যাল কোয়েশ্চেন রাজনৈতিক বিষয় যেমন আমাদের অতীতে হরতালের ব্যাপারে একটা মামলা হয়েছিল এই আমার যতটুকু মনে পড়ে যে মান্নান ভূয়া সাহেবের জড়িত ছিলেন প্রয়াত তো কিন্তু আদালত সেখানে কিন্তু হস্তক্ষেপ করে নাই এটা রাজনৈতিক বিষয় এটা আমাদের বিষয় নয় আর তত্ত্বাবধায়ক সরকার তো রাজনীতিবিদরা ঐক্যমত্তের ভিত্তিতে এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হিসেবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তারা এটা অন্তর্ভুক্ত করেছে তো এটাতে তাদের হস্তক্ষেপ করা উচিত হয়নি আর তারা যে যুক্তিগুলো দিয়েছে এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ নয় এবং যুক্তিটা ঠিক তার উল্টো আমাদের ওনারা যে যুক্তিটা দিয়েছেন এটা অগ্রহণযোগ্য যুক্তি এবং ভুল আমি বলবো কারণ আমাদের সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার বলে কতগুলো জিনিস আছে যেগুলো অলম্বনীয় যেমন গণতন্ত্র একটা অলঙ্ঘনীয় আমাদের মৌলিক কাঠামো আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ আপনি কোনোভাবেই সংবিধান সংশোধন করে এগুলোর বিরুদ্ধে এগুলো আপনি ওই যে বাতিল করতে পারবেন না তো তাদের যুক্তি ছিল যে এই যে তিন মাসের জন্য যে এটা অনির্বাচিত সরকার থাকবে সেটা আমাদের গণতান্ত্রিক চেতনার সাথে সংগতিপূর্ণ হয় আমাদের ওই বেসিক স্ট্রাকচারের ওই যে গণতন্ত্রের সাথে যেই আমাদের সংবিধানের যে মূল কাঠামো মৌলিক কাঠামো তার সাথে সংগতিপূর্ণ হয় অন্য মানে তার বিপরীতে যে আর্গুমেন্ট ওটা করাই হয়েছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় ওটা না থাকলেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পাতার নির্বাচন হয় আমাদের যে এই সকল যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে ওই রায়টার ফলেই ওই যে সাময়িকভাবে তিন মাসের জন্য এবং এটা একটা উদ্ভাবন অনেকে বলেন এটা একটা উদ্ভাবন এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে তো এটা আমাদের মৌলিক কাঠামোর সাথে সংগতিপূর্ণ বস্তুত আমাদের যে খায়োলকের যে রায় এই যে থশোধনী মামলার তত্ত্ব প্রদর্শন বাতিল মামলা সেখানে তো আদালতে দুটো বেঞ্চে এটা প্রথম ইয়ে হয়েছে মামলাটা হয়েছে এবং দুটো বেঞ্চে কিন্তু আমার যৌটুকু মনে পড়ে পাঁচজন বিচারক পাঁচজন হাইকোর্টের বিচারকের পক্ষে রায় দিয়েছেন তারপরে এটাকে আপিল করে এবং অনেক রকম প্রশ্ন আছে এই আপিল খায়ুলক বিচারপতি খায়ুলক তার এই যে তড়িঘড়ি করে তার ওই যে অবসরে যাওয়ার আগে অল্প কয়েকজনের শুনানি করে তিনি এটার একটা রায় দিয়েছেন এবং বিভক্ত রায় তো চারজন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে আর তিনজন বিপক্ষে তো আমরা যদি ওই যে টোটাল হিসেব করি যে চারজন মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের চারজন তত্ত্বাবধক সরকার বাতিলের পক্ষে আর আটজন হলো এটা রাখার পক্ষে তো যদিও ওই ওই যে মেজরিটি রায় আপিল বিভাগের মেজরিটি রায় ওটা হল চূড়ান্ত তো আর যেটা হয়েছে ওই যে এই তার রায়টাও যে তিনি আমি তো আগেই বলেছি এটা একটা রাজনৈতিক বিষয় এটাতে হস্তক্ষেপ করার তার করা উচিত ছিল না আর আর যেটা হলো এই যে আটজন করি সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল এই যে করি হল আদালতকে সহায়তা করার জন্য বিশেষজ্ঞদেরকে নিয়োগ দেওয়া হয় আদাল আদালতকে সহায়তা করার জন্য যাতে সুষ্ঠু ওই যে ইয়েতে আসতে পারে আর সঠিক রায় দিতে পারে তো এই আটজনের মধ্যে সাতজনই কিন্তু সাতজনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের কথা বলেছিলেন এমন কি তখনকার এই যে অ্যাটর্নি জেনারেল মানে সরকারের যিনি যিনি আইন আইন ওই যে আইন কর্মকর্তা সরকার না রাষ্ট্রীয় আইন কর্মকর্তা তিনিও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রাখার পক্ষে ছিলেন এবং সেই এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে খায়ের লোকের এই চারজন বিচারক ওই পরবর্তী তিনজন কিন্তু পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন খায়ের লক সাথে যে তিনজন বিচারপতি ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে ছিলেন বাতিলের পক্ষে রাঁধিয়েছেন তারা পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন তো এরকম অনেক রকম অনেক রকম প্রশ্ন আছে আর যে খারুলক সাহেব কিন্তু তার রায় বদলে দিয়েছিলেন দুর্ভাগ্যবশত তিনি দশই মে দুই হাজার এগারো তারিখে একটা সংক্ষিপ্ত আদেশ দেন তিন কি চার বাক্য বলা ছিল যে এই ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ সরকার ব্যবস্থা ভবিষ্যতের জন্য অসাংবিধানিক ঘোষণা করা হলো ভবিষ্যৎ প্রসপেক্টিভলি এবং তারপরে বললেন উনি যে ক্রান্তিকালীন ওই যে ব্যবস্থা হিসাবে এবং কতগুলো ল্যাটিন ফেজ ব্যবহার করে ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে এবং রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তা হলো সর্বোচ্চ আইন সব বিবেচনায় পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে তবে সংসদ যদি ইচ্ছা করে সংসদ যদি ইচ্ছা করে তাহলে বিচারপতিকে বাদ দেওয়ার জন্য তারা ত্রয়োদশ সংশোধনীতে সংশোধনী আনতে পারে তো যেটা এখানে লক্ষণীয় তিনি এটাকে সংশোধন করার কথা বলেছেন এবং দুইবারের পরে বাতিলের কথা বলেছেন অর্থাৎ সংশোধন করবে কি সংশোধন করবে যদি ত্রয়োদশ সংশোধন বাতিল হয়ে থাকে তাহলে তার সংশোধন করার কিছু নেই কিছু নেই তো তিনি এটাকে জীবন্ত রেখেছেন পরবর্তী দুই নির্বাচনের জন্য এবং এর পরে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পরে তারপরে এটা বাতিল হবে তো কিন্তু হ্যাঁ কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমি একটা বই লিখেছি ছুটি বই লিখেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সেই রাজনীতি এটা প্রথমত থেকে প্রকাশ করা হয়েছিল প্রধানমন্ত্রী সেখানে বলেছেন এই রায়ের পরে যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই আদালত বাতিল করেছে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি পরবর্তী নির্বাচন হইতে হয় তাহলে যে সংসদের অনুমোদন লাগবে এবং যেটা সম্পূর্ণ ভদ্রভাষায় বলতে গেলে বিভ্রান্তিকর এর সত্যের সাথে সত্যের অপলাপ তাহলে সাবেক প্রধানমন্ত্রী বিব্রান্তিকর তত্ত্ব দিয়েছেন বিব্রান্তিকর বক্তব্য দিয়ে হ্যাঁ এটা এটা আমি আমার বইতে কোট করা আছে এবং এরপরে এবং এই হাইডলকের রায়ও এটা কিন্তু এটা স্বার্থ স্বার্থপ্রণোদিত রায় কারণ ওই দুই নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো তিনিই 2014 সালে কিন্তু প্রধান উপদেষ্টা হতেন তারপর তিনি তার রায় পাল্টিয়ে দিয়েছেন এই যে তিন চার লাইনের যে ভাইটা এটাই বলা শর্ট অর্ডার এটাই কিন্তু চূড়ান্ত রায় এটাই রায় পরবর্তীতে বিস্তারিত রায় চূড়ান্ত নয় ওই যে শর্ট অর্ডারটাই রায় অপারেটিভ অংশ মূল বার্তাটা তো দেওয়া হ্যাঁ মূল সিদ্ধান্ত মূল সিদ্ধান্ত তারপরে এগুলো হলো অলঙ্কারিক ওই যে বিস্তারিত আর এইগুলো যুক্তি যুক্তি তুলে ধরেছেন ওনাদের এই রায়ের পরবর্তীতে তিনি যেটা করলেন তার এই যে শর্ট অর্ডারটা পাল্টিয়ে দিলেন প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন তিনি তার ওই যে বিস্তারিত রায়ে সেইভাবে দিয়েছেন কারণ তার সেই সুযোগ নষ্ট হয়ে গিয়েছে কারণ ওই এই যে তার বিস্তারিত রায়টা হয়েছে ষোলো মাস পরে যে তিনি দশই মে দুই হাজার এগারোতে ওই যে শর্ট অর্ডারটা দিয়েছেন তার ষোলো মাস পরে তখন এর মধ্যে কিন্তু দু সালে নির্বাচন হয়ে গিয়েছে তার আর কোনো প্রধান উপদেষ্টা হওয়ার কোনো রকম সুযোগ ছিল না তাই তিনি প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন ওইভাবেই করেছেন এবং এটা করতে গিয়ে তিনি আদালতের সাথে জালিয়তি করেছেন ওনার রায় যদি বদলাইতে হয় তাহলে কিন্তু ওনাকে আবার শুনানি করার দরকার ছিল আবার মতামত নেওয়ার দরকার ছিল এই যে সকল পক্ষের তিনি একটা না করেই তিনি ওই যে তিনি এটা পাল্টিয়ে দিয়েছেন এবং এটা ভয়ানক একটা কাজ করেছেন উনি তো এটা ফ্রড অন দ্য কোর্ট আদালতের সাথে জালিয়তি করেছেন খায়রুল অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাটা এক ধরনের বিপর্যয়ের মধ্যে উনি উনি এটাকে কবর দিয়ে ফেলেছেন এবং এর ফলেই আমাদের দুই সালের একতরফা নির্বাচন হলো দুই হাজার আঠারোর নির্বাচন হলো দুই হাজার চব্বিশ সালের আবারও একতরফা নির্বাচন হলো কারণ ওই নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার থাকতো তাহলে ওটা সম্ভব হতো না আর এই পঞ্চদশ সংশোধনে পাশ করার উদ্দেশ্যেই হলো ক্ষমতাটাকে চিরস্থায়ী করা কারণ দলীয় সরকারের অধীনে হবে অতএব পক্ষপাতুষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং এই জন্যই কিন্তু এই জন্যই কিন্তু এই প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বা এই দিনতে এত দলীয়করণ কারণ যে সরকার থাকবে সেই সরকার আমলেই হবে অতএব তাদের যদি দুষ্ট দলীয় অনুগত যদি ব্যক্তিরা যে যে এইসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাহলে নির্বাচনী পার হওয়া ওই ওই যে যে কোনো নির্বাচন পরও তো চেইন ব্রেক হয়েছে আমি আবারও একটা সুযোগ আমাদের সামনে এসেছে তো সুজনের অনেকগুলো প্রস্তাবনা আছে রাজ মানে এই নির্বাচন কমিশন সংস্কারে আমি আপনাদের এই সংস্কারগুলো পরে দেখার চেষ্টা করেছি তো সেখানে একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট মনে হয়েছে যে আপনারা ওইখানে সাজেশন দিয়েছেন কমিশন গঠনে রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতে হবে এই এই যে পলিটিক্যাল ব্যালেন্স সেটা কীভাবে শুনবো যে আমি ইনফ্যাক্ট পলিটিক্যাল ব্যালেন্স বলতে পারেন পলিটিক্যাল রাজনৈতিক ঐক্যবদ্ধের কথা বলতে পারেন ওই যে আমি বলেছি আগে বলেছি যে ওটাতে যে যে অনুসন্ধান কমিটি অনুসন্ধান কমিটির মাধ্যমেই হবে যে নামগুলো প্রস্তাব করা হবে তো ও অনুসন্ধান কমিটি এমনভাবে করা হবে যাতে সরকারের অনুগত না হয় সরকার যাকে চাইবে তাকে নিয়োগ দেওয়া না হয় পাতানো নির্বাচন কমিশন যাতে ঘটিত না হয় তো এই আমি আগেই বলেছি যেটা ওই যে যদি প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকে অনুসন্ধান কমিটি যদি বিরোধী দলের নেত্রীর একজন নেতা বিরোধী দলের নেতা নেত্রী যাই হোক একজন ইয়ে থাকে এই যে প্রতিনিধি থাকে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকে তাহলে কিন্তু এই তিনজনের একমত হইতে হবে এবং শুধু তাই নয় আরও অন্তত গণমাধ্যম তারপরে আমাদের এই যে নাগরিক সমাজ এদেরও প্রতিনিধি তারপর আরও অন্য অন্য সেক্টরেরও প্রতিনিধি থাকতে পারে তো এদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে একটা এই যে হলে তাহলে যাতে ওই যে অনুগত মানে আপনি এটা আশাবাদের জায়গা দেখছেন কিন্তু সম্ভাবনা হ্যাঁ মানে আমাদের পাশের দেশ বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলি আমরা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য দীর্ঘদিনের সেখানে একটা কমিশন কিন্তু খুব আলোচিত টি এন সেশনের কমিশন তো টি এন সেশন তো একজন ব্যক্তি কমিশন তো আমি ধরে নিচ্ছি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাটাম নির্বাচনের জন্য কিন্তু নির্বাচন কি সব কিছু হচ্ছে মানে ব্যক্তি প্রধান কিনা মানে ব্যক্তির সদিচ্ছাটা কতটা গুরুত্বপূর্ণ হলে ইলেকশনটা ফেয়ার হয় দুটোই গুরুত্বপূর্ণ ব্যক্তিও গুরুত্বপূর্ণ এবং একই সাথে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ধরেন আমরা যে নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে ঘটতে হয় সেই কমিশনটা প্রতিষ্ঠান হিসাবে যদি শক্তিশালী হয় এবং ব্যক্তিও যদি নিরপেক্ষ হয় এবং মেরুদণ্ড সম্পন্ন হয় এবং তারা স্বাধীন চেতা হয় তাহলে এই প্রতিষ্ঠানটা একটা শক্ত অবস্থানে শক্ত অবস্থানে রইল কিন্তু আপনি যদি এই যে রাজনৈতিক দলগুলো যদি তারা যদি সহযোগিতা না করে সদাচরণ না করে সরকার বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তারা যদি ওই যে অসদাচরণ করে তারা যদি দুষ্ট আচরণ করে এবং একই সাথে গণমাধ্যম যে আমরা সম্প্রতিকালে যে দেখেছি সেই রকম একতরফা যদি তারা প্রচার প্রচারণা চালায় এবং নাগরিক সমাজে যদি ওই যে নজরদারিত্বের ভূমিকা পালন করতে না পারে গণমাধ্যমে যদি সেই ভূমিকা পালন না করতে পারে তাহলে কিন্তু একটা একটা শক্তিশালী কার্যকর মেরুদণ্ড সম্পূর্ণ নির্বাচন কমিশনের পক্ষেও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভবপর নয় কারণ ওই যে ওই সকল অংশীজনের সহায়তা লাগবে বিশেষত সরকারের ওই যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের কথাও শুনে নেই নির্বাচন কমিশনের পক্ষপাশ দুষ্ট ছিল কিন্তু কোন কোন ক্ষেত্রে নির্বাচন কমিশন চেষ্টা করে যেমন গাইবান্দার সেই উপনির্বাচন পারে নাই তো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা ওই যে যারা সিনিয়র ওই যে যারা নির্বাচনের দায়িত্ব ছিল সিনিয়র লেভেলে রিটার্নিং অফিসার তারপর অন্যান্যরা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে নাই তো এই তারা যদি না শুনে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কিন্তু যে একটা নির্বাচন কমিশন ইচ্ছে করলে কিন্তু ওই যে বিতর্কিত কিংবা ওই যে পাতানো নির্বাচন জালিয়াতের নির্বাচন বন্ধ করিতে পারে সেই ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটা হলো ওই যে সংবিধানের বলছে যে মৌলিক কাঠামো গণতন্ত্র যেই নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটার কে কার্যকর করবে না আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে গতিশীল করবে না বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে আমাদেরকে এটার এই যে অকার্যকর করবে সেই সেই নির্বাচন আমাদের সংবিধানের লঙ্ঘন হবে কারণ সেটা আমাদের ওই যে বেসিক স্ট্রাকচার মূল কাঠামো গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাকে আমাদের কার্যকর করছে না নির্বাচনের লক্ষ্যই হল নির্বাচন হলো গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক যাত্রাপথের প্রথম পদক্ষেপ মেরুদণ্ড আপনি বলতে পারেন ওই যে এটাই হলো সব অঘটন ঘটন প্রতিবেশী ওই ওই যে তো এই যেই নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক নয় সেই নির্বাচন ওই যে আমাদের মৌলিক কাঠামোর সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সংগতিপূর্ণ নয় মৌলিক কাঠামোর লঙ্ঘন এবং সেই নির্বাচন করার কোনো এক নির্বাচন কমিশনের নাই এবং সেই নির্বাচন সেই নির্বাচন কমিশনের সেই রকম ক্ষমতা দেওয়া আছে যে তারা ওই নির্বাচন বন্ধ করে দিতে পারে এবারে একটা রায়ও আছে এবারে আমাদের উচ্চ আদালতে একটা রায় আছে আলতাফ হোসেন বনাম আবুল কাশেম ওই মামলার রায় আদালত বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে যে নির্বাচন কমিশন আইন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে ইংরেজিতে বলা আছে অ্যাড টু দ্য স্ট্যাটুটারি রুলস আইন আইন করে কে বিধিবিধান তো সংশোধ করে কিন্তু ওখানে যদি কোনোরকম ইয়ে অস্পষ্টতা থাকে গ্যাপ থাকে তাহলে নির্বাচন কমিশন সেটা পূরণ করে সুষ্ঠু নির্বাচনের খাতিরে আরেকভাবে বলতে গেলে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া নির্বাচন কমিশনের সেই সব কিছু করার ক্ষমতা আছে তো তারা যারা বলে যে এই যে আমাদের সম্প্রতি বিদায় নেওয়া নির্বাচন কমিশন বলছে যে তাদের কাজ নির্বাচন করা স্যার আপনার কথার মধ্যে আছে মেরুদণ্ডটা হ্যাঁ ওই যে তারা 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 সংবিধান লঙ্ঘন করেছে তারা তারা ওই যে তাদের তারা তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ওই যে ইয়ে করেছে শপথ নিয়েছে সংবিধানকে রক্ষা করবে এবং সমুন্নত রাখবে এবং তারা সংবিধানকে প্রদলিত করেছে সংবিধান লঙ্ঘন করেছে তারা শেষ দিকে চলে স্যার দুইটা ছোট ছোট প্রশ্ন করে আমি আজকের ইতি টানবো একটা হচ্ছে যে আপনার একটা সাম্প্রতিক সময়ে একটা বিতর্ক অনুষ্ঠানে একটা কথা নিয়ে আলোচনা হচ্ছে না না আপনি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না কিন্তু একটা প্রশ্ন যেটা উজ্জ থাকে অথবা সেই প্রশ্নটা করার সুযোগটাই চাই যে সেটাকে আমরা সকলের অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক বলবো কিনা আমরা আমরা একটা নির্বাচন মানেই হলো প্রতিযোগিতা বিকল্পর মধ্যে থেকে বাসা বেছে নেওয়া তো বিকল্প থাকতে হবে এবং বিকল্প হতে ওই বিশ্বাসযোগ্য বিকল্প এখন যেটা একটা একটা ওই যে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন ছিল ওটা একটা যেই আমার ওই যেটা অনেক জায়গায় কিছু কিছু জায়গায় যেটা প্রচারিত হয়েছে ওটা ওই যে খণ্ডিত অংশ খণ্ডিত অংশ আমি যেটা বলেছিলাম যে আগামী নির্বা নির্বাচন তো সময় আছে ভবিষ্যতে এই এই মুহূর্তে তো নির্বাচন হচ্ছে ভবিষ্যতে নির্বাচন হবে এই নির্বাচনটা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অতএব কাউকে অন্তর্বর্তীকালীন সরকার বাধা দেবে না এখন এই অবস্থায় যে এখন বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা অনেকেই পলাতক অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তারা যদি সংগঠিত হইতে না পারে সংগঠিত এই অবস্থা কেউ বাধা দেওয়া না সত্ত্বেও কেউ যদি সংগঠিত হইতে না তারা যদি সংগঠিত হইতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কেউ বাধা দিচ্ছে না তাহলে তো নির্বাচন তো আর ওখানে ঠেকিয়ে রাখা যাবে না এই এই দেশের মানুষ গত পনেরো বছর গত তিনটা নির্বাচনে অনেকে ভোট দিতে পারে নাই তো তারা যদি না পারে সকল সুযোগ থাকা সত্ত্বেও তাহলে তো কাউকে দোষ দেওয়া নাই তো এই সেই প্রেক্ষাপটে বলছি তো এই প্রেক্ষাপটটা এবং আংখণ্ডিত এটা ইয়ে করা হয়েছে এবং দুর্ভাগ্যবশত ওই যে তো আমি আশা করি যে সবার অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে আমরা সুশাসন প্রতিষ্ঠার দিকে অগ্রসর হব এবং আমরা এই যে যেই আত্মত্যাগের মাধ্যমে যেই নূতন সূর্যের উদয় হয়েছে যেই নূতন সম্ভাবনা দ্বার খুলেছে এটা যেন বাস্তবে রূপায়িত হয় সেটাই আমার কামনা আমরা একটা আমরা একটা গণতান্ত্রিক আমরা একটা সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করব এটাই আকাঙ্ক্ষা এবং আমার পক্ষ থেকে আমি সর্বশক্তি নিয়োগ করব আমার আমার জীবনের একটা বিরাট অংশ এই এই কাজ আমি ব্যয় করেছি তো এটা যেন ফলবতী হয় সার্থক হয় আমি সর্বশক্তি নিয়োগ করব এই এই অঙ্গীকার করতে পারি শেষ প্রশ্ন স্যার তিন মাস নব্বই দিন কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে এই তিন মাসের মধ্যে কিন্তু এই যে নির্বাচন নামক একটি জটিল বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার সমাধানে আপনাদের কাছ থেকে সেটা সম্ভব এখন ওই যে সংস্কার হলো এটা চলমান বিষয় সব সংস্কার করা যাবে না এবং সব সংস্কারের হয়তো আমাদের পক্ষে ওই যে সবগুলোর আমরা গভীরভাবে পর্যালোচনা করারও সময় পাবো না তবুও আমরা সর্বশক্তি নিয়োগ করব আমি আমার পক্ষ থেকে আমি বলতে পারি আমি আমি নিশ্চিত যারা আমার সাথে সহযোগী হবেন তাদের পক্ষ থেকে আমি বলতে পারি আমরা সর্বশক্তি নিয়োগ করব এই তিন মাসের মধ্যে যেন আমরা একটা একটা গ্রহণযোগ্য একটা সুপারিশমালা তৈরি করে পেশ করতে পারি যাতে এই যে সম্ভাবনা তার উন্মোচিত হয়েছে সেই সম্ভাবনা তার যেন বাস্তবে রূপায়িত একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন যেন নিশ্চিত হয় আশা করি আপনি যেরকমটি আশা করছেন যে অন্তর্ভুক্তমূলক সকলের অংশগ্রহণমূলক যে কথাগুলো আমরা বলছি মানে সুশাসন নিশ্চিতে অথবা সুশাসনের জন্য নাগরিক যেই কাজটি করছে সেইটি আপনাদের এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে